গ্রীষ্মের তপ্ত দুপুরে পঞ্চগড়ে পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও কাটছে ধান কাজ একই হলেও ন্যাজুমজুরি থেকে বঞ্চিত নারী শ্রমিকরা বোদা উপজেলার পাসপির ইউনিয়নের বেশ কিছু ফসলের মাঠ ঘুরে নারী শ্রমিকদের ধান কাটতেও ধানের বোঝা মাথায় করে বাড়ি পৌঁছে দিতেও দেখা যায় নারী ও পুরুষের সমান কাজ করলেও পুরুষ দিনে ছয়শো থেকে সাতশো টাকা মজুরি নাই আর সেখানে নারী মজুরি পাচ্ছে মাত্র তিনশো টাকা ধান কাটা শ্রমিক জ্যোৎস্নারানীর স্বামী অসুস্থ এত কম টাকা দিয়ে স্বামীর চিকিৎসা ও সংসার চালাতে কষ্ট হয় বলে জানান তিনি হাজিরা করি কষ্ট আরেক ধান কাটা শ্রমিক শনি বালাও জানায় মজুরির বৈষম্যের তার নিদারুণ কষ্টের কথা ধান কাটি ধান মহিলা আছে 300 পুরুষ আছে 600 ধান কাটা শ্রমিক ফুলবাসী ধান মাথায় তুলে বাড়ি পৌঁছে দিলেও তাদের পুরুষের সমান মজুরি দেওয়া হয় না বলে জানান আমরা সকাল হাতে কাজ করেছি দিন মজুরি তিনশো টাকা পুরুষের সমান করি শহর কিংবা গ্রাম নারী পুরুষের বৈষম্য দুর্ভোগ সব জায়গায় শেখ নাসিরুদ্দিন হ্যালো ডট ডট কম